वेलकम क्लास सिक्स स्टूडेंट्स, आज के तुम्हारे इंग्लिश क्लासे द मैजिक फिश बोनर एक्टिविटीज किचु करबो। आमरा इतिमध्ये एक्टिविटी फाइव अब दि करे फेलेछि, एक्टिविटी सिक्स और सेवन एखाने देखते पाच्छो। एक्टिविटी सिक्स ए देखो ट्रू और फल्स देवा आछे, और एक्टिविटी सेवन ए किचु क्वेश्चन्स देवा आछे। आमरा देखे नि एक्टिविटी सिक्स ए की ट्रू एंड फल्स करते हबे। प्रथमे देखो दिएछे वन मर्निंग एलिशिया फाउंड द किंग टू बी वेरी हैपी। তারপর একটা বিতে দিয়েছে অ্যালিশিয়া হ্যাড কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন ইন দ্য ড্রয়ার অফ আর রুম। তারপরে দ্য কিংস প্রবলেম ওয়াজ সলভড বাই দ্য ম্যাজিক ফিশ বোন। ইন দ্য এন্ড অ্যালিশিয়া হ্যান্ডেড ওভার দ্য ফিশ বোন টু দ্য ওল্ড ফেয়ারি। এবারে আনসার্সগুলো দেখে নেব। প্রথম সেন্টেন্সটা হলো ফলস, কারণ কি ওয়ান মর্নিং অ্যালিশিয়া ফাউন্ড দ্য কিং টু বি ভেরি হ্যাপি। সে তার রাজাকে বা তার বাবাকে খুশি দেখেনি। কী দেখেছিল? হি ওয়াজ sighing gravity and seemed low spirited. Okay, তাহলে sighing ওটা সিঙ্গিং আছে, ওটা ভুল আছে, বইতে চেক করে নেবে। যে খুব দীর্ঘশ্বাস ফেলছিল এবং তার খুব মনের দিক থেকে ভেঙে পড়েছিল, তাই এটা ফলস। অ্যালিশিয়া হ্যাড কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন ইন দ্য ড্রয়ার অফ আর রুম। ফলস, ড্রয়ারে রাখেনি, সে জামার পকেটে রেখেছিল। হ্যাঁ, অ্যালিশিয়া বিগ্যান টু পুট আর হ্যান্ড ইন টু দ্য পকেট হোয়ার শি কেপ দ্য ম্যাজিক ফিশ বোন। ওটা পিকেট হবে না, ওটা পকেট হবে। হ্যাঁ, POCKET। এই ভুলগুলো হয় কারণ অটো কারেকশন বলে একটা জিনিস আছে মোবাইলে, তোমরাও হয়তো লক্ষ্য করেছো সেই কারণে। দ্য কিংস প্রবলেম ওয়াজ সলভড বাই দ্য ম্যাজিক ফিশ বোন। দ্য কিংয়ের প্রবলেমটা ম্যাজিক ফিশ বোন সলভ করে, একদম ঠিক। কিংয়ের যে অসুবিধে হয়েছিল কারণটা কি ট্রু, এবং দেখো উত্তরে দেওয়া আছে সাপোর্টিং দ্য কিং স্যালারি কেম, কারণ কিংয়ের টাকা শেষ হয়ে গেছিলো। ইন দ্য এন্ড অ্যালিশিয়া হ্যান্ডেড ওভার দ্য ফিশ বোন টু দ্য ওল্ড ফেয়ারি। ওল্ড ফেয়ারিকে ফিশ বোনটা দিয়ে দেয়, একদম ঠিক। শি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস অ্যালিশিয়া। সো প্রিন্সেস অ্যালিশিয়ার হাত থেকে নিয়ে নেয়। কে নিয়েছিল? গ্র্যান্ড ম্যারিনা। এবার অ্যাক্টিভিটি সেভেনে দেখো কোয়েশ্চেন্স যেগুলো দিয়েছে ABCD, আমরা উত্তরগুলো দেখে নেবো, তোমরা নিজেরাও করতে পারো। প্রথমে উত্তর দুটোর আগে আমরা শেষ দুটো উত্তর দেখি না, সাজানো একটু ভুল হয়ে গেছে। যাই হোক, হাউ ডিড দ্য কিং গেট ইজ স্যালারি, কিং কীভাবে তার স্যালারি পেল? দ্য কিং গট ইজ স্যালারি ওয়েন অ্যালিশিয়া টুক দ্য ম্যাজিক ফিশ বোন অ্যান্ড গেভ ইট এ লিটল কিস বিফোর উইশিং ইট ওয়াজ দ্য স্যালারি ডে। দ্য স্যালারি কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি অ্যান্ড বাউন্সড ইন টু দ্য মিডল অফ দ্য ফ্লোর ইন ফ্রন্ট অফ দ্য কিং। তাহলে কীভাবে পেলো? যখন অ্যালিশিয়া তার পকেট থেকে ফিশ বোনটা বের করে তাতে একটা চুমু খেয়ে উইশ করলো যে স্যালারি হোক, এবং স্যালারিটা এলো চিমনির মধ্যে দিয়ে গড়াতে গড়াতে তাদের সামনে। তারপরে ওয়াই ডিড গ্র্যান্ড ম্যারিনা উইশ টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ বোন? কেন হচ্ছে তার ইচ্ছে হলো যে ফিশ বোনটাকে নষ্ট করে দেওয়ার, এন্ড করে দেওয়া? গ্র্যান্ড ম্যারিনা উইশ টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ বোন বিকজ ইট লস্ট ইটস ম্যাজিক আফটার অ্যালিশিয়া হ্যাড উইশ টু হ্যাভ স্যালারি অফ হিস ফাদার। তার যে ম্যাজিক ছিল যে একবার ইচ্ছে পূরণ করতে পারে, সেটা শেষ হয়ে গেছিলো। দ্য ম্যাজিক বোন ওয়াজ অফ নো ইউজ দেন। ম্যাজিক বোনের আর কোনো দাম রইল না, বা সেটার কোনো ব্যবহার রইল না, তাই সেটা সে শেষ করে দিতে চাইল। এরপরে প্রথম যে দুটো, ওয়াই ওয়াজ দ্য কিং ফিলিং মিজারেবল, কেন কিংয়ের খুব খারাপ লাগছে? দ্য কিং ওয়াজ ফিলিং মিজারেবল বিকজ হি হ্যাড নো মানি অ্যান্ড বিকেম এক্সট্রিমলি পুয়ার, কারণ তার কোনো টাকা ছিল না এবং সে খুব গরিব হয়ে গেছিলো, তাই তার খুব খারাপ লাগছিলো। হোয়াট ওয়াজ টু অ্যালিশিয়া দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স? অ্যালিশিয়ার মতে কখন অপরের থেকে সাহায্য চাওয়া উচিত? দ্য রাইট মোমেন্ট টু অ্যালিশিয়া ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স ওয়াজ ওয়েন দে হ্যাড ডান দেয়ার বেস্ট অ্যান্ড দ্যাট ওয়াজ নট এনাফ, যখন সমস্ত রকম প্রচেষ্টা তুমি করেছো কিন্তু কোনো প্রচেষ্টাই সঠিক নয় বা কোনো প্রচেষ্টাই যথেষ্ট হয়নি, তখন তুমি কারোর থেকে সাহায্য নিতে পারো। ঠিক আছে, অ্যাক্টিভিটি সেভেনের সমস্ত উত্তরগুলো ABCD, প্রথমে সি আর ডিটা দেখিয়েছি, তারপর AB, তোমরা উত্তরগুলো লিখে নিতে পারো। এরপরে আমরা আসবো অ্যাক্টিভিটি এইটে। অ্যাক্টিভিটি এইটে দেখো দেওয়া আছে ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন আ ফর্ম অফ আ স্টেটমেন্ট, মানে অস্তার্থক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স আমাদের বানাতে হবে। দেওয়া আছে কি ইস্ট দ্য ইন রাইজেস সান দ্য, তারপর একটা দেওয়া আছে মিট দ্য ডগ ইটস, অগোছালোভাবে শব্দগুলো দেওয়া আছে, গোছালি একটা পূর্ণ বাক্যে পরিণত হবে। দেখো প্রথমটা কী হয়েছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। নেক্সট সেন্টেন্সে দেখো দেওয়া আছে মিট দ্য ডগ ইটস, এটা সাজিয়ে দেখতে হচ্ছে দ্য ডগ ইটস মিট।
কুকুরটি মাংস খায়। তাহলে এগুলো হলো অস্তার্থক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেখানে সাবজেক্ট প্রথমে আছে, তারপরে ভার্ব, আর তারপরে অবজেক্ট বা সেন্টেন্সের বাকি অংশটা। তা মুদ্ধা কথা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, শুরু হয় সাবজেক্ট দিয়ে, তারপরে ভার্ব থাকে। ওকে, কথা বলার সময় আমরা বিভিন্ন রকম সেন্টেন্সের ব্যবহার করি, অ্যাসার্টিভ সেন্টেন্স তার মধ্যে একটি। এরপরে আমরা দেখব অন্য ধরনের একটা বাক্যর গঠন, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে দেখো দুটো তোমাকে প্রশ্ন করা হয়েছে, এখানে শব্দ দেওয়া হয়েছে কী কী, প্রথমেরটা আর ওয়্যার গোয়িং ইউ, আর তারপরেটা হচ্ছে দিস নট বুক ইজ ইয়োর। এগুলোতে আমরা বানাতে হবে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্যে দেখো প্রথমেই ভার্বের ব্যবহার হয় বা WH ওয়ার্ডসের ব্যবহার হয়। তাহলে প্রথম শব্দটা দেখো WH ওয়ার্ডস আছে, তাই ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, শেষে দেখো ইন্টারোগেটিভ মার্ক বা প্রশ্নচিহ্ন। তারপরেরটা দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইজ দিস নট ইয়োর বুক, আবার সেই প্রশ্নচিহ্ন। তাহলে এইগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে ভার্ব প্রথমে আসে, তারপরে সাবজেক্ট আসে বা বাকি অংশটা বাক্যের আসে। ওকে, আর WH ওয়ার্ডস থাকলে ভার্বের আগে WH ওয়ার্ডস বসবে। এইভাবেই আমরা শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, অস্তার্থক বাক্য বাংলা ব্যাকরণে যেটা আছে বা প্রশ্নবোধক বাক্য যেটা বাংলা ব্যাকরণে আছে, সেটাকেই এখানে ইংরেজিতে আমরা শিখলাম অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইখানে তোমাদের প্রথম এখানে আজকের মতো এখানে ক্লাস শেষ হচ্ছে। পরের ক্লাসে আমরা অ্যাক্টিভিটি 9 আর তারপরের অ্যাক্টিভিটিগুলো করে আমরা শেষ করব। ভালো থেকো, নিয়মিত ক্লাস করো।